গত 5ই অক্টোবর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এক মহিলা কলকাতা ফেরার পথে এক বাংলাদেশী তরুণীর সাথে দেখা হয়। দুর্গাপুরের মহিলা জানতে পারেন বাংলাদেশী তরুণীকে কাজের প্রলোভন দেখিয়ে মোটা টাকার বিনিময়ে দেহ ব্যবসার কাজে লাগিয়ে বেঙ্গালুরুতে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। উল্লেখ্য, 2017 সাল থেকে ওই তরুণীকে বেঙ্গালুরুতে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। সুযোগ বুঝে ওই তরুণী কলকাতায় চলে আসেন। সেখান থেকে দুর্গাপুরের ওই মহিলার সাথে দেখা হলে ওই মহিলা বাংলাদেশী তরুণীকে নিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের দ্বারস্থ হন। শুক্রবার প্রশাসনের উদ্যোগে বাংলাদেশী তরুণীকে আসানসোলের হোমে পাঠানো হয়। কষ্ট তো একটা হবেই, দু মাস আমার কাছে ছিল, একটা কন্যাস নিয়ে ওকে রেখেছি, আজকে তবু এক সপ্তাহে বেশি আনন্দ, তোকে নিরাপদ স্থানে রাখতে পারছি, এটা সব থেকে বড় আনন্দের জিনিস। তবে হ্যাঁ, আমি ওর সঙ্গে তো প্রায় দেখা করব, ওকে নিয়েও আসবো, নিজের সন্তানের মতনই নিয়ে আসবো বাড়িতে। তবে ও যে বিপদে পড়েছিল, যে নরক যন্ত্রণা ভোগ করছিল, ঈশ্বরের অসীম কৃপা এবং আমাদের থানার অরবিন্দ থানার সমস্ত অফিসাররা, আমাদের এসডিও সাহেব, এমনকি আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব যারা আমাকে এই ব্যাপারে পুরো সাহায্য করেছেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। আজকে মেয়েটা নিরাপদ স্থানে থাকছে, পরবর্তীকালে যদি আবার কোনো মেয়ে এরকম বিপদে পড়ে, আমি তাকে আবার এরকমভাবে নতুনভাবে তাকে বাঁচার নতুন সুযোগ করে দেবো, চেষ্টা করবো সে যাতে বেঁচে থাকে। নতুন স্রোতে বেঙ্গালুর থেকে আর কিছু পাচারকারী ওকে বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছিলো এবং ওখানে চুরি ঠিক না, ওকে বিক্রি করা হয়েছিল বেঙ্গালোরে, তো ওখানে দেহ ব্যবসা করানো হতো কাজের নাম দিয়ে। সেখান থেকে ও হাওড়া স্টেশনে পালিয়ে আসে, ওকে আমি ওখান ও আমার কাছে হাওড়া স্টেশনে আসে, ওখান থেকে আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসি। তারপরে যে কোনো কারণেই হোক, ওরা আমাদের ফোন নাম্বার জানতে পারে, ফোন নাম্বার ট্র্যাক করে, আমাকে নানারকমভাবে হুমকি দেয় ওকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আমি ওকে ফেরত দেওয়ার কোনো চিন্তাই করিনি। সমস্ত অফিসারদের আমার কাছে 2 মাস ধরে আছে, মন খারাপ লাগছে, সে তো স্বাভাবিক। আমি তো ওকে কন্যা স্নেহেই নিয়ে এসেছি এবং কন্যা স্নেহেই রেখেছি, নিজের সন্তান না থাকলে কি হবে, কিন্তু আমি তো মা, মেয়ে মায়ের জাত সবসময়। আর আজ এই দুর্গা পুজোর সময়, মানে নবরাত্রি আমার চালু হয়ে গেছে, কিন্তু নবরাত্রি দুর্গা পুজোর সময় ওকে বাড়িতে না রেখে আমি ওকে হোমে রাখতে বাধ্য হচ্ছি, তো একটা বড় কষ্টকর জায়গা, খুব কষ্টের জায়গায়। দেশে ফিরে যেতে চাইছি না এই কারণেই, কারণ আমার বাবা মা নিজেরাই ওই লোকটা হয়তো আমাকে তুলে নিয়েছে, টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে, যার কারণে আমি দেশে ফিরে যেতে চাইছি না। আর আমার ওখানেও কেউ নেই যার কাছে আমি ফিরে যাব। আপনি দুর্গাপুরে কি করে এলেন? আমি দুর্গাপুরে এসেছি, আমার 2017 সালে যখন আমাকে বাংলাদেশ থেকে বিক্রি করে দেওয়া হয় বেঙ্গালোরে, যে লোকটার কাছে, সৈয়দ আসিফের কাছে, সেই লোকটার কাছে আমি ছিলাম দীঘাতে 5 বছর ধরে থাকার পরে, আমি অনেক চেষ্টার পরে সেখান থেকে আমি পালিয়ে এসেছি হাওড়া স্টেশন। আসার পরে ওখানেই আমার সাধুমার সাথে দেখা হয়, আমি সাধুমার হাতে পায়ে ধরে সব কিছু বলি তাকে, তাকে অনুরোধ করি যে আমাকে একটু আশ্রয় দেওয়া হোক, আমি ভালোভাবে বাঁচতে চাই। তারপরে সে তাকে তার সাথে আমাকে এই দুর্গাপুরে নিয়ে এসেছিল, আমি তার কাছেই ছিলাম, তাকে সব কিছু বলার, সাধুমায়ের কাছে ছিলেন? হ্যাঁ, সাধুমায়ের কাছেই ছিলাম, তাকে সব কিছু বলার পরে, সে সব কিছু শোনার পরে সেই চেষ্টা করেছে যে যেখানে আমি ভালো থাকবো, সবসময়ের সাথে বাঁচতে পারবো, সে সেখানে রাখার চেষ্টা করেছে। আজকে সেই চেষ্টা সফল হয়েছে, যার কারণে আমি ঘুমে যাচ্ছি, ঘুমে যাচ্ছি, আমাকে ওখানে রাখা হচ্ছে, আর আমিও নিজের ইচ্ছায় ওখানে যাচ্ছি সবসময়ের সাথে বাঁচার জন্য। আর যে নরক যন্ত্রটার মধ্যে এতদিন ছিলাম, সেখান থেকে আজকে আমি মুক্তি পেলাম, আমি খুবই খুশি। তার এমনি সবার সামনে যেটা সে দেখায়, সে একটা FM টুরস অ্যান্ড ট্রাভেলসের কাজ দেখায় যে সে এই কাজটা করে, কিন্তু তার পিছনে সে এই কাজগুলোই করে, দেহ ব্যবসার কাজটাই সে করে, মানে মেয়েদেরকে বিক্রি করে। হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে সে এক এক জায়গায় মেয়েদেরকে বিক্রি করে দেয়। বলছি যে আমাকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।